হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এসআইজ লার্নিং সেন্টার আজ আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক করাবো ক্লাস সিক্সের ষষ্ঠ শ্রেণীর আজকের বিষয় ইংলিশ এটা দু হাজার বাইশের জানুয়ারি মাসের কোয়েশ্চেন মানে রিসেন্ট যেটা পেয়েছো তার আনসারগুলো করাবো তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই আগে সাবস্ক্রাইব করে নিও বাকি বিষয়ের উত্তর আমার চ্যানেলে পেয়ে যাবে আর অন্যান্য শ্রেণীরও পেয়ে যাবে ঠিক আছে এবার শুরু করছি দেখো প্রথমে দেওয়া আছে রিড দ্য প্যাসেজ গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো বলছে নিচের প্যাসেজটাকে পড়ো এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও এবং প্যাসেজটা পড়ছি ইন দ্য মিন টাইম ইতিমধ্যে দ্য টাইগার বাগ ডি ডিস্টার্ব বিরক্ত হলো অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল এবং বিভ্রান্তি হয়ে গেল সমস্ত লোকের দ্বারা হ্যাডচিউর থ্রু দ্য রোপ তখন কি করলো সে দড়িটাকে চিপিয়ে ফেললো ইট র্যান অ্যাওয়ে টু দ্য জাঙ্গাল আর দৌড়ে জঙ্গলে পালিয়ে গেল দ্য ভিলেজার্স হুয়ার রিলিভড তখন গ্রামবাসীরা ছাড়া পেলো ভোলানাথ নাও শো অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ তখন ভোলানাথ এখন সুযোগ দেখালো সুযোগ দেখালো যে টু ব্রাগ মানে তার নিজের বড়াই করতে লাগলো সুযোগে বড়াই করতে লাগলো বলছে ইট ইজ আই হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট বলছে এটা ছিল আমি যে গত রাত্রিতে বাঘটাকে ধরেছিলাম আই ইভেন পুল হিজ ইয়ার্স আমি এমনকি তার কান ধরে টেনে নিয়ে এসেছিলাম ভোলানাথ অ্যানাউন্স প্রাউডলি ভোলানাথ ঘোষণা করলো একদম গর্বের সাথে এভরি ওয়ান মার্বেল অ্যাট হিজ ব্রেভারি প্রত্যেকে তার সাহসিকতার জন্য অবাক হলো আশ্চর্য হলো শুন দ্য নিউজ শীঘ্র এই খবরটি অ ভোলানাস ব্রেভারি এই ভোলানাথের সাহসিকতার কথা রিচ দ্য কিং রাজার কাছে পৌঁছালো দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেস তখন রাজা একদম প্রভাবিত হলো দেখো এবার অ্যাক্টিভিটি ওয়ান উত্তরগুলো করাচ্ছি ফুল মার্কস একটা টোয়েন্টি কুড়ি নম্বরের প্রশ্ন আছে দেখো অ্যাক্টিভিটি ওয়ান বলেছে এ টিক দ্য কারেক্ট অ্যানসার ওয়ান ইন্টু টু মানে দুটো প্রশ্ন আছে এক নম্বরে এক নম্বরের প্রশ্ন দেখো দ্য টাইগার ওয়াজ ডিস্টার্ব বাই মানে টাইগার বিরক্ত বোধ হয়েছিল কার দ্বারা এখানে এ ভোলানাথ বি দ্য কিং দ্য সি এ হবে দ্য পিপল এটা অপশান সি ডবল বি হয়ে গেছে অ্যানসার সি দ্য পিপল এখানে ডবল বি দেওয়া আছে জন্য অ্যান্সারও বি দিয়ে করেছি দ্য পিপল অ্যান্সার হবে তারপরে দুই নম্বর দ্য কিং রাজা রাজা ছিল অসডার হবে ইমপ্রেসড তারপরে বি এর প্রশ্ন অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স টু ইন্টু থ্রি দুই নম্বরের প্রশ্ন তিনটা আছে দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দেয় এক নম্বর প্রশ্ন হাউ ডিড দ্য টাইগার এস্কেপ বলছে কীভাবে টাইগার মানে ছাড়া পেলো পালিয়ে গেলো অ্যান্সার দ্য টাইগার ডিস্টার্ব অ্যান্ড কনফিউজ বাই অল দ্য পিপল বিরক্ত বোধ হয়েছিল এবং বিভ্রান্ত হয়ে গেছিলো সমস্ত লোকের দ্বারা জিউড থ্রু দ্বারাও তখন সে দড়িটাকে চিবিয়ে ফেললো দ্য সে স্কেপ এভাবে সে ছাড়া পেলো তারপরে দুই নম্বরের প্রশ্ন হোয়াই ওয়ার দ্য পিপল রিলিভ আর কেন লোকেরা রিলিফ মানে ছাড়া পেলো স্বস্তি পেলো অ্যান্সার হবে দ্য পিপল ওয়ার রিলিভ বিকজ দ্য টাইগার র্যান অ টু দ্য জাঙ্গাল কারণ কি বাঘটা দৌড়ে জঙ্গলে পালিয়ে গেল তিন নম্বরে প্রশ্ন হোয়াট ডিড ভোলানাথ ব্রাগ বলছে ভোলানাথ কী বড়াই করছিল অ্যান্সার উত্তর হবে ভোলানাথ ব্রাগ দ্যাট বড়াই করছিল যে হি হ্যাড ক্যাপচার সে ধরেছিল দ্য টাইগার বাঘটাকে লাস্ট নাইন ঘটরাত্রিতে অ্যান্ড ওলসো হ্যাড পুল ইটস ইয়ার্স এবং তার কান ধরে টেনে এসছিল তারপরে অ্যাক্টিভিটি টু আইডেন্টিফাই দ্য কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স অফ দ্য গিভেন সেন্টেন্সেস অ্যান্ড রাইট দেম ইন দ্য কারেক্ট কলামস ওয়ান ইন্টু সিক্স ছটা আছে এক নম্বরে বলছে কোনটা কাউন্টেবল নাউন আর কোনটা আনকাউন্টেবল নাউন সেটা সেন্টেন্স থেকে বেছে নিয়ে লিখো আমি বলে দিই কাউন্টেবল মানে হলো যেগুলো গোনা যায় সেগুলো হলো কাউন্টেবল আর যেগুলো গুনতে পারা যায় না যেসব নাউন সেসব হলো আনকাউন্টেবল দেখো আবার দেখবো সেন্টেন্স আছে এক নম্বরে আছে ওয়াটার ওয়াটার দ্য প্লান্টস এভরিডে তো এখানে দেখো ওয়াটার নাউন তো এইখানে ওয়াটারকেও করা যায় তারপরে দুই নম্বরে ক্যান ইউ গিভ মি সাম সল্ট সল্টকেও করা যায় সল্ট ও নাউন তিন নম্বর আইস স্যাট অন দ্য চেয়ার চেয়ার হবে তারপরে চার নম্বর ডু ইউ হ্যাভ এ গ্লাস অফ মিল্ক ডে এন হবে গ্লাস অফ মিল্ক বা মিল্ক এখানে করা যায় তো দেখো আমি অ্যান্সার করেছি এগুলো যেগুলো বললাম এগুলো নাউন এবার কোনটা আনকাউন্টেবল কোনটা কাউন্টেবল নাও কাউন্টেবল নাউন মানে যেগুলো গোনা যাচ্ছে সেগুলো হলো প্ল্যান্টস মানে উদ্ভিদ চেয়ার আর গ্লাস এগুলো গোনা যাবে আর ওয়াটার গণনা করা যায় না সল্টও গণনা করা যায় না মিল্কও গণনা করা যায় না সেহেতু এগুলো হবে আনকাউন্টেবল কাউন্টেবল এই তিনটে আর আনকাউন্টেবল এই তিনটে হয়ে গেল তারপরের প্রশ্ন অ্যাক্টিভিটি থ্রি বলেছে স্টাডি দ্য ফ্যামিলি চার্ট অফ সুরিয়া সেন রাইট সিক্স সেন্টেন্সেস অ্যাবাউট হিজ ফ্যামিলি তার ফ্যামিলি পরিবারের সম্বন্ধে ছ লাইন লেখক এবারে যে চার্ট দিয়েছে চার্টটা থেকে ছয় নম্বরের আছে এটা দেখো অশোক সেন গ্র্যান্ড ফাদার আর অনিতা সেন হলো গ্র্যান্ড মাদার তার পুত্র দেখো এখানে অমিত সেন অমিত সেন হলো তার পুত্র আর একটা পুত্র সুমিত সেন আর অমিত সেনের ওয়াইফ সুমিতা সেন আর এটা হলো ফাদার মাদার স্টুডেন্টের কার সুরিয়া সেনের তাহলে এভাবে আবার সাজিয়ে লিখতে হবে দেখো সুরিয়াস ফ্যামিলি সেন ইজ এ স্কুল স্টুডেন্ট দেয়ার আর সিক্স মেম্বার্স ইন হিজ ফ্যামিলি হিজ প্যারেন্টস আর অমিত সেন অ্যান্ড স্মিতা সেন সুমিত সেন ইজ ইজ আঙ্কল হিজ গ্র্যান্ড ফাদার ইজ অশোক সেন অ্যান্ড গ্র্যান্ড মাদার ইজ অনিতা সেন দে ওয়াল লাভ ইচ আদার হচ্ছে সুরিয়া সেন হলো একজন স্কুল ছাত্রী ছাত্র তাদের পরিবারের ছজন সদস্য তার দাদু না তার পিতা মাতা হলো অমিত সেন আর স্মিতা সেন আর সুমিত সেনের সুমিত সেন হলো তার কাকু হিজ গ্র্যান্ড ফাদার ইজ অশোক সেন মানে তার দাদু হলো অশোক সেন আর দিদি হল অনিতা সেন আর তারা একে অপরকে খুব ভালোবাসে ঠিক আছে তোমাদের ক্লাস সিক্সের ইংলিশের প্রত্যেকটা প্রশ্নের উত্তর শেষ করলাম যদি আরও অন্যান্য বিষয়ের উত্তর পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেল লিঙ্ক টেতে উত্তর পেয়ে যাবে আর যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই আগে সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদেরকে শেয়ার করবে ভালো লাগলে লাইক করো কমেন্টে জানাও ধন্যবাদ